রাজ্যের বিভিন্ন জেলা থেকে খবর আসছে এই মুহূর্তে সব থেকে বড়ো স্ক্যাম শিক্ষক নিয়োগের পরে বড়ো স্ক্যাম হয়েছে ভুল শংসাপত্র রাজ্যের বিভিন্ন এসডিও অফিসগুলি তাদের আধিকারিকরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভুল শংসাপত্র দেওয়া হচ্ছে যারা ওবিসি তারা টাকা বিনিময়ে এসটি হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে অযোগ্যরা টাকা দিয়ে সেই কাস্ট সার্টিফিকেট এবং যে এস টি এসসিদের তারা সেই তপশিলি উপজাতি এবং তপশিলি জাতির অধিভুক্ত হয়ে যাচ্ছে এমন একটি চাঞ্চল্যকর তথ্য যে নবান্ন থেকে এই যে রিপোর্ট সেই রিপোর্টে জানা যাচ্ছে যে পঁচিশ হাজার ভুল শংসাপত্র বিতরণ করা হয়েছে সেখানে জড়িত বিভিন্ন রাজ্যের যে এসডিও অফিসগুলো যাদের কাজ ভেরিফাই করে কাজ সার্টিফিকেট ইস্যু করা সেখানে দেখা যাচ্ছে যে একজনের ওবিসি সার্টিফিকেট রয়েছে তবুও সেই সম্প্রদায় আবার এসটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে কেন ঠিক কীভাবে হচ্ছে যেখানে অনেকগুলো লেয়ার ভেরিফাইয়ের পর এই শংসাপত্র দেওয়া হয় সেখানে এত ভুলকি জন্য হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন থেকে শিক্ষক নিয়োগ ভুয়ো জাতিগত শংসাপত্র দাখিল করে যে সুবিধা নেওয়ার একাধিক অভিযোগ কিন্তু আছে আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোটে বিভিন্ন বুথে বুথে বিভিন্ন সংসদে সেখানে কিন্তু কোথাও এসসি কোথাও ওবিসি সব এইসব এইসব যে ক্যান্ডিডেটদের জন্য যে নির্বাচন পদ খালি ছিল সেই পদে দেখা যাচ্ছে বহু জেনারেল প্রার্থী যারা শাসক গোষ্ঠীর মদতে তারা কিন্তু জেনারেল কাস্টের হয়েও তারা কিন্তু বিভিন্ন ভোস জাতিগত শংসাপত্র বানিয়ে নিচ্ছে ও বিসি বানিয়ে নিচ্ছে কেউ এস টি বানিয়ে নিচ্ছে কেউ এসসি বানিয়ে নিচ্ছে নিয়ে কিন্তু নির্বাচনে লড়ার যে মনোনয়ন সেটা কিন্তু দাখিল করে তারা কিন্তু জিতে গিয়েছে এরম কিন্তু রাজ্যের বহু জায়গা এমনকি আপনি যদি খোঁজেন আপনার নিজের গ্রাম পঞ্চায়েতে হয়তো আপনি দেখতে পেয়ে যাবেন যে এরম অনেক অযোগ্য ক্যান্ডিডেট আছে যাদের জন্য এবারে হয়তো শুন যাদের নির্বাচনী প্রচারে হয়তো জেনারেল কাস্ট ছিল না কিন্তু তারাও কিন্তু এই উপায়ে কিন্তু চাকরি পেয়েছে মানে তারা কিন্তু নির্বাচিত হয়েছে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ভুল ভাল শংসাপত্র কিন্তু ইস্যু করে সেক্ষেত্রে চাকরি করছে অনেকে যারা অনেকে জেনারেল কাস্ট হয়েও এস টি এস সি ভুয়ো শংসাপত্র দেখেই কিন্তু চাকরি করছে এই আবহে সামনে এলো যে জাতিগত শংসাপত্র নিয়ে বড়সড় ভুল জানা গিয়েছে রাজ্য জুড়ে পঁচিশ হাজারের বেশি ভুয়ো জাতিগত শংসাপত্র বন্ট রয়েছে যোগ্য প্রাপক না হয়েও শংসাপত্র বাগিয়ে নিয়েছে বহু মানুষ তবে নবান্ন মনে করছে এক দুটি ক্ষেত্রে ভুল চুক হওয়ার সুযোগ থাকলেও এত বিপুল সংখ্যায় যে পঁচিশ হাজার শংসাপত্র পেয়ে গেছে বা কাস্ট সার্টিফিকেট পেয়ে গেছে তার পিছনে কাদের হাত রয়েছে এক্ষেত্রে যে বিভাগীয় তদন্তি করা হচ্ছিল হরিকৃষ্ণ ত্রিবেদীর মানে গঠিত সেই যে একটা কমিটি সেই কমিটির দ্বারা যে বিভাগীয় তদন্ত করা হতো সেখানে দেখা গেছে যে খড়গপুর রানীগঞ্জ এবং ব্যারাকপুর এই তিনটি এসডি অফিস থেকে প্রচুর প্রচুর ভুয়ো জাল সার্টিফিকেট লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কিন্তু ইস্যু হয়ে গেছে এবং সেই এই যে ডিভিশনাল অফিসারদের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং কিছু দিনের মধ্যেই রিপোর্ট সামনে আসবে ঠিক কত টাকার বিনিময়ে বা কী উদ্দেশ্য নিয়ে তারা এই কাজগুলো করেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজনের দু তিনটে করে কিন্তু কাস্ট সার্টিফিকেট তো এই যে দুর্নীতি এই সরকারের পাশাপাশি কিন্তু এই যে অফিসাররা তারাও কেন এই কাজগুলো করছে তাদের কিসের প্রলোভনে কাজগুলো করছে নিশ্চয়ই এই শংসাপত্ররা নির্দেশ নিশ্চয়ই নবান্ন থেকে আসেনি তাহলে তারা কী উদ্দেশ্যে কোন প্রলোভনে কত টাকার বিনিময় হয়েছে বিভাগে তদন্ত শুরু হচ্ছে এবং আমাদের রাজ্য কতটা জঞ্জালে জড়িয়ে আছে কতটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে আজকাল অফিসে সামান্য কেরানি থেকে মানে উচ্চ আধিকারিক পদ প্রত্যেকের টাকা ছাড়া এক পাও নড়ছে না এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোন জায়গায় ঠেলে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু ভাববার সময় এসে গেছে